সিরাজগঞ্জের তাঁতি সমিতির সদস্যদের মাঝে 3,04,00,000 টাকা শুল্কমুক্ত সুতা বিতরণ করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। বৃহস্পতিবার 31 মার্চ দুপুরে শহরের মিরপুর এলাকায় বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের 5 নং ওয়ার্ডের প্রাথমিক তাঁতি সমিতির 84 জন তাঁতির মাঝে এ সুতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তাঁত বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে তাঁতিদের মাঝে এ সুতা বিতরণ করেন। এ সময় তাঁত বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম প্রান্তিক তাঁতিদের উদ্দেশ্যে বলেন, বিনা শুল্কে সরকার আপনাদের সুতা দিয়ে সহযোগিতা করছে, তাই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আপনাদেরকেও ভূমিকা রাখতে হবে। তিনি পর্যায়ক্রমে সিরাজগঞ্জের ক্ষতিগ্রস্ত সকল তাঁতিদের সরকারি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। এ সময় তিনি তাঁতিদের সহযোগিতা বদলে তাঁত বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীর কোনো প্রকার গাফলতি পেলে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁত বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, রাজস্ব কর্মকর্তা জয়রাম সাহা, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, সিরাজগঞ্জ তাঁত বোর্ডের বেসিক সেন্টারের লিয়াজো কর্মকর্তা তন্নি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জাতীয় তাঁতি সমিতির সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সমিতির পরিচালক জাহেদুল ইসলাম, বেলকুচি ভাঙ্গাবাড়ি প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি হরজত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।